পেশেন্টের নাম মিস্টার অনিন্দ সেনগুপ্ত, চেস্ট পেন নিয়ে ভর্তি হয়েছিলেন। ইয়েস স্যার, ওনার বোধহয় স্টেন বসানোর কথা চলছে, কালকে বোধহয় স্টেন বসানো হবে, আর এখন ওই নর্মাল টেস্টগুলো করা হচ্ছে। ওনার এই প্রসিডিয়ারের কস্টিং কী হবে একটু বলবেন? স্যার, আমি আপনাকে স্যারেদের সাথে কথা বলে কী না কী কস্টিং হবে সেটা বলে দেবো। বেশ, আর ওনার যাবতীয় যা যা ফাইন্যান্সিয়াল ইস্যুস আপনি আমার সাথেই কথা বলবেন। আমার নাম হচ্ছে রোহিত সেন, এটা হচ্ছে আমার কার্ড। ওকে স্যার। পেশেন্টকে ভর্তির সময় তো আপনারা সিকিউরিটি ডিপোজিট জমা নেন, অ্যামাউন্টটা কি জমা পড়েছে? হ্যাঁ স্যার, ওনার ছোট ছেলে ওই 10,000 মতো অ্যামাউন্টে ওনাকে ভর্তি করেছিলেন, আর ওনার বড় ছেলের বোধ হয় 20,000 দেওয়ার কথা, তো এখনও তো সেটা জমা পড়েনি। বেশ, আমার ডেবিট কার্ড আপনি সোয়াইপ করে 1,00,000 টাকা জমা রাখুন। স্যার, সোয়াইপ করছি কিন্তু কোনো প্রিন্ট আমরা এখন এই মুহূর্তে দিতে পারবো না। আর নো প্রবলেম, আমি এখানে আছি, আমি নিয়ে নেব। ওকে স্যার। আর ওই 10,000 টাকাটা আমাকে ফেরত দিচ্ছি। থ্যাংক ইউ। ওনার বড় ছেলে যদি 20,000 টাকা দিতে আসে আপনারা নেবেন না? ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাকে অনেক আগে জানানো উচিত ছিল টিঙ্কা। আমার অনেক রাত হয়ে গিয়েছিল। তাতে কি হয়েছে? তুমি বাইরে ছিলে সেই জন্য আমি ফোন করিনি। না না, কি বলেন ডাক্তার? এবার ভেতরে তো আমাদের এন্ট্রি দিল না, ভেতর থেকে একজন ডাক্তার বেরোলেন, বেরিয়ে বললেন যে এমনি অ্যানজিওগ্রাম হয়ে গেছে, তাতে দেখা গেছে দুটো আর্টারিতে ব্লক আছে, অ্যানজিওগ্রাফিটা কালকে হবে, মানে বেসিক্যালি দুটো স্টেন্ট বসবে আর কি। এবার ব্যথাটাই একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, গতকাল তো প্রচণ্ড ব্যথা ছিল, অজ্ঞানই হয়ে গেছিল, আজকে সকালের দিকে ব্যথা ছিল, এখন এখন তাও ঠিক আছে, ব্যথাটা কন্ট্রোলে আছে। বলছি বৌদি, এমনি তো বলে দিয়েছে ওরা, কি খরচ হবে না হবে ওরা সন্ধ্যের মধ্যে জানিয়ে দেবে। না কিন্তু কত টাকা লাগবে জোগাড় করতে হবে সেটা? আরে তো পিসুমশাই এখনো বেঁচে আছে, তুই চিন্তা করছিস কেন টাকা পয়সা নিয়ে? না না, সেটা মা আমি তো শো করে কিছু রোজগার করেছিলাম, তোমার কাছে তো আছে কত। হ্যাঁ আছে, এত ভাবছিস কেন? এটা নিয়ে এখন কথা বলার দরকার নেই। তুমি তাড়াহুড়ো করে সকালে এসেছো, যাও বাড়ি যাও, ফ্রেশন আপ করো, যাও। না আমি এখানেই থাকি। তুমি যদি এখানে থাকো বৃদ্ধ মানুষটিকে এখানে থাকতে হবে, প্লিজ। ডিঙ্কা গাড়ি আছে তো সাথে? না আঙ্কেল, আমার তো নিজের গাড়ি নেই, বাড়িতে দুটো গাড়ি, দাদা ভাই নিজেরটা নিয়ে এসছে, তুমি চিন্তা করো না, আমি ক্যাবে চলে যাবো। আরে কেন ক্যাবে যেতে যাবি, আমি ড্রপ করে দিচ্ছি, কি ঠিক, কেন চিন্তা করছিস? সমস্যা, তুমি তো এইমাত্র ফিরলে, আমরা তো একটু বাদে মিট করবো, চিন্তা করো না, ক্যাবে চলে যাবো। ঠিক আছে, তোমরা এগো, আমি আছি। আরে আপনি যখন থাকবে তাহলে আমিও থাকছি না? না না, আমার এখানে একটা কাজ আছে। মানে আমি যদি থেকে যাই কোনো অসুবিধা নেই তো? মানে আমার পার্সোনালি কোনো অসুবিধা নেই থেকে যেতে। না আপনি যান না, আমি তো আছি, আমার একটা কাজ আছে। আপনার কি কাজ আছে এখানে? আমার আমার একটা কাজ আছে। আপনি কিন্তু কোনো টাকা পয়সা খরচ করবেন না, বাবার কাছে কিছু টাকা আছে, আমার স্কুলের মাইনের থেকে রাখা কিছু টাকা আছে, তাছাড়া ডিঙ্কার ফাংশনের টাকাও আছে আমার কাছে, আমাদের তিনজনের টাকা মিলে হয়ে যাবে। আমি জানি তো হয়ে যাবে, আমি কি বলেছি আমি টাকা খরচ করব? উপল আছে, ডিঙ্কা আছে, আমরা তো সবাই আছি, হয়ে যাবে। আপনি কিন্তু কোনো টাকা পয়সা দেবেন না, আমি বারণ করে দিচ্ছি। আমি কি বলেছি আমি টাকা দেব? কি আশ্চর্য দেখো। না না মিসেস সেন, আমি এই কথাই বলছিলাম যে এই রেসপন্সিবিলিটি প্লিজ আমাকে নিতে দেবেন, প্লিজ। আমি জানি আপনি আছেন, প্লিজ আপাতত তোমরা এগো আর মেসমশাইকে সাথে নিয়ে যাও, প্লিজ। তাহলে আপনার কি কাজ আছে এখানে? আমার একটা অন্য কাজ আছে এখানে। কি কাজ আছে আমি বুঝতে পারছি না। আমি তো বল, কি আশ্চর্য দেখুন, আমি তো বলছি আমার কাজ আছে, বিশ্বাস করছে না। মিসেস সেন, আমিও কিন্তু একটু কনফিউজ হয়ে যাচ্ছি যে আপনার মানে এখানে আর কি কাজ রয়ে গেছে, আমি সেটা বুঝতে পারছি না। বেশ, বলছি আপনাকে, আপনি থাকুন। আচ্ছা, উপল আছে আমাদের সাথে, তোমরা এগো, বিদ্যা মাকে নিয়ে এগো। ওকে, হ্যাঁ আমি এখানে আছি। আর ও হ্যাঁ, এই এটা না, এটা নিয়ে যাও। এত টাকা? হ্যাঁ।
হ্যাঁ আঙ্কেল, মানে ক্যাবে চড়ার টাকা আছে আমাদের কাছে, তুমি চিন্তা করো না প্লিজ। রিঙ্কা, বড়রা যখন কিছু দেয় নিতে হয়, আর এটা আমি আমার তরফ থেকে দিচ্ছি না, এটা তোমার টাকা, তোমাকে দিচ্ছি। আমার টাকা? রিঙ্কা, আমি মিথ্যা কথা বলি না আর বানিও কথা বলতে পারি না, এটা তোমার টাকা, প্লিজ না। আর যাও, মাকে নিয়ে যাও, প্লিজ ধরো, বাড়িতে যাও। আর দেখো, মা যেন খাওয়া দাওয়া করে, ঠিক আছে? দেখো তো কি সমস্যা, আসছি। হ্যাঁ রিঙ্কা, বাই। এবার তো সবাই চলে গেছে, একটু খুলে বলুন তো কেন থেকে যেতে চাইছিলেন আপনি? উপল, যতদূর আমি শ্রীময়ীকে চিনি, অনিন্দ্যবাবু যতদিন না সুস্থ হচ্ছে, ও দুবেলা করে এই হাসপাতালে আসবে, থেকেও যেতে পারে। আর আজকে যেটা হলো, যেটা ঘটলো, খুব রুচিহীন ব্যাপার। আমি দেখলাম এরকমভাবে যদি ও অপমানিত হয়, ওর পক্ষে তো ওটা ঠিক নয়। তাই আমি আমার বন্ধু পুলিশ কমিশনারকে ফোন করে বললাম যে এরকম এরকম ব্যাপার, আমার বিশেষ বন্ধু সেই হাসপাতালে সেরকম অপমানিত হচ্ছে, তাকে এরকম করে ভার্বালি অ্যাটাক করা হচ্ছে, আনসেফ ফিল করছে। তো আমাকে অ্যাসিওর করে বললো যে চিন্তা করো না, আমি কয়েকজন পুলিশ পার্সোনালকে পাঠাচ্ছি ওই জুন গুহর উপর নজরদারি করতে। আপনি পুলিশ কমিশনারকে ফোন করে দিলেন? কি করবো বলুন, এই পরিবেশটা তো নষ্ট হচ্ছিল। তো হাসপাতাল, এখানে একটা সবাই মিলিয়ে এসেছে, সবারই একটা প্রবলেম আছে। কেউ যদি এরকমভাবে নিম্ন শ্রেণীর লোকেদের মতো চিৎকার চেঁচামেচি করে, ওই ভাষা অ্যাট্যাক করে, কি ঠিক হচ্ছে? বাচ্চারা কষ্ট পাচ্ছে, শ্রীময়ীর খারাপ লাগছে, তো আমার তো উচিত না এগুলোকে ঠিক করা। আর আমি যখন জানি যে শ্রীময়ী দুবেলা করে আসবে, এখানে থেকেও যেতে পারে, তো তাকে প্রোটেক্ট করা বা তাকে একটা কমফোর্ট জোন দেওয়া, এটা তো আমার করা উচিত। আর তাছাড়া এই নোংরামিগুলোকে, এটা ধরনের দূষণ, এটাকে তো রোধ করা আমার নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। সত্যি স্যার, মেয়েদের আপ কি দোষ, আমি আপনার প্রেমে পড়ে যাচ্ছি। আই মাস্ট অ্যাডমিট মিস্টার স্যার, এই যে অল্পদিন আপনাকে দেখছি, আই রিয়েলি অ্যাডমায়ার ইউ। থ্যাংক ইউ। আমি খবরটা নিতে এসেছিলাম। আই'ম সরি। তোমার এত কথা বলার তো কোনো দরকার নেই। ডাক্তার কি এত কথা তোমাকে বলতে বলেছেন? না, আর একটু কথা বলি না, কে জানে হয়তো এরপর আর কথা বলার সুযোগ পাবো না। এই সমস্ত কথা বলার মানে কি আমি একদম বুঝতে পারছি না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।